প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি মজাদার রেসিপি। এটা তৈরি করা অনেক বেশি সহজ এবং অনেক বেশি মজাদার। আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে নারকেল বাটা দিয়ে ডাটাবাজি করতে হয়। চলুন শুরু করা যাক। মানে আমি হাফ কেজির মতো ডাটা নিয়ে 3 থেকে 4 বার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 250 গ্রামের মতো নারকেল বাটা নিয়ে নিলাম। নিয়ে নিলাম মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, রসুন বাটা, 4 থেকে 5টি কাঁচামরিচ, হলুদের গুঁড়া। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। একে সবগুলো মশলা দিয়ে 5 মিনিট কষিয়ে নিলাম। এরপর ডাটাগুলো ঢেলে দিয়ে আরও 5 মিনিট কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। 80% সেদ্ধ হয়ে গেলে এতে দিয়ে দেব নারকেল বাটা। এর মধ্যে 5 থেকে 6টি কাঁচামরিচ দিয়ে আরও 15 মিনিট সেদ্ধ করে পানি শুকিয়ে ভাজি করে নেব। মজার মজার সব ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।